स्वागत है आपके सपनों के घर में। রাজ্যে একের পর এক বিল্ডিং বিপর্যয়। গার্ডেন রিচ কাণ্ডে তৈরি দগদগে ক্ষত শুকোতে না শুকোতেই খোদ মেয়র ফিরাদ হাকিমের ওয়ার্ড চেতলায় বহুতলের একাংশ ভেঙে বিপত্তি। ঘরে বাইরে সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে পুরসভার মেয়র থেকে শুরু করে কাউন্সিলর, এমনকি স্থানীয় প্রশাসনকে। এদিকে মেয়রকে আবার বিপর্যয়ে সমস্ত দায় চাপাতে দেখা গেছে 34 বছরের বাম সরকারের দিকে। আর এই আবহেই ইন্ডিয়া জোটের নেতা নেত্রীদের খানদানি লুটেরা উল্লেখ করে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ডাক শুভেন্দুর। ফের কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারকেই নির্বাচিত করার আহ্বান জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইন্ডিয়া জোটের নেতা নেত্রীরা ঘর তৈরির নাম করে কিভাবে মানুষের সঙ্গে প্রতারণা করছেন এই ভিডিওতে তা বিভিন্ন চরিত্রের আকারে তুলে ধরেছেন শুভেন্দু। ভিডিওটির একটি অংশে দেখানো হয়েছে নীলপাড় সাদা শাড়ি পরিহিত এক নেত্রী একত্রে নয় আলাদা করে মানুষকে প্রভাবিত করার জন্য বেরিয়ে যাচ্ছেন। ভিডিওটিতে ওই নেত্রীকে আধা বাংলা আধা হিন্দি ভাষাতে কথা বলতে শোনা যাচ্ছে। স্বাগত হ্যায় আপকে সপনোঁ কে ঘর মে। আপকে লোক ইয়ার কহীঁ ভি আইয়ে আইয়ে চলিয়ে। পর আপনে তো বলা থা কমপ্লিট হো গয়া। থোড়া সা হি তো বচা হ্যায় স্যার, 70 সাল সে হ্যায় জি ইস বিজনেস মে, হো জায়েগা। আপ লাইটিং দেখো না। হ্যাঁ কা করে হামরা পাওয়ার চলা যাতা হ্যায় না বিচ বিচ মে, তব তক ই হ্যায় না। রেঞ্জ কিউ নি ইয়াহ পর ইসে টাওয়ার উঠা লিয়া। ইট ইজ গেটিং সেট আপ স্যার, ইউ উইল গেট 2G। হো জায়েগা, চলিয়ে চলিয়ে মে আপকো বালকনি ওয়ালা রুম দিখাতা হুঁ, আইয়ে। क्या है ये? वो हमारे वर्कर छोड़कर चले गए ना, नहीं तो लेकिन हम दोनों मिलकर कर लेंगे। नहीं 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 नहीं, हो जाएगा, पानी का कनेक्शन तो बन गया है ना। देखिए तू काम तो दीदी, सब समय हम पे ब्लेम करता है, अब हम हमारा अलग से बिल्डिंग बनाएगा। ये कभी कभी रूठ के चली जाती है। अरे अरे मैम कहाँ जा रही है, सब ठीक करवा दूंगा। अच्छा, पानी का काम तो दीदी ने करवाया और बालकनी का इन्होंने, आपने क्या किया है? पूरा कंस्ट्रक्शन हमारे सीमेंट से जुड़ा है, आप टेंशन मत लो, हो जाएगा। आपको लगता है कि ये साथ में घर बना सकते हैं, तो साथ में सरकार कैसे बनाएंगे? এদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের শুরুতে পাশে থাকলেও শেষমেশ আসন সমঝোতা না হওয়ায় মাঝপথে জোট ছেড়ে বেরিয়ে যান। তবে কি ইঙ্গিতের তীরটা তৃণমূল নেত্রীর দিকেই ছুড়েছেন বিরোধী দলনেতা? ক্যালকাটা নিউজ।